আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহেরা ইউকে ইসলিংটন ব্লগার। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগি, আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের ব্লগে থাকছে এই যে কোশেট জুকিনি, এই কোশেটের বীজ থেকে কীভাবে খুব সহজে ঘরের মাঝে সারা তৈরি করি আমি আজকে শেয়ার করবো, আশা করি সাথে থাকবা। তো এই প্যাকেটের মাঝে বেশ কিছু বিসি আছে, সিড আছে, এই কোশেটের সিড আমি দেখাই আর কীরকম হয় কোশেটের সিড। এই যে মিষ্টি কুমড়ার সিডের মতো এইরকম হয়। এখন ছোটো একটা কন্টেনারের মাঝে এই বীজগুলো আমি দিয়া দিলাম। তো কন্টেনারের মাঝে আমি এখন অল্প পরিমাণ পানি দিয়া ভিজাইয়া রাখি আর। তো আমি বীজগুলা 15 আওয়ার লাগি ভিজাইয়া রাখি আর। তো 15 আওয়ার পরে আমি এরকম একটা টাওয়াল নিলাম। এই টাওয়ালটা এটা সুতির একটা কটনের একটা ক্লথ, এটা আমি এখন ভিজাইয়া নিব। তো আমি ক্লথটা ভিজাইয়া নিছি, দেখতে পারা পানি বেশি নাই আর একদম কমও না এরকম। তারপরে এইটার ভিতরে এই পিসগুলো আমি দিয়া দিব, এরকম ফোল্ড করিয়া নিব। নেওয়ার পরে এখানে মাঝে পিসগুলো দিয়া দিব। তো আমি কন্টেনারের পানি ফেলাইয়া আনছি, আনার পরে বীজগুলো আমি এখন মাঝে দিয়া দিয়ার। দেওয়ার পরে এরকম কাভার করিয়া এরকম একটা ব্যাগের মাঝে আমি ঢুকাইয়া রাখি। এইভাবে রাখব। রাখার পরে আমি এটা স্টোর রুমের মাঝে, বয়লার রুম যেখানে আছে অথবা গরম প্লেসের মাঝে এটা আমি রাখবো। তো রাখার পরে যদি আমার বীজগুলা বালা হয় তাহলে তাকে রুট বাড়িয়ে দিব, জার্মিনেট হইব, তারপরে আমি দেখাইব কীরকম হয়েছে। তো আমি এখন গরম প্লেসও বয়লার রুমের মাঝে রাখিয়া নিয়া। তো 3 দিন পরে আমি দেখাই আর আমার বীজটা কি গাছ উঠছে কিনা। মাশাআল্লাহ সবগুলা বীজের মাঝে রুট বাইর হয়েছে, রাস্তাপাড়া খুব সুন্দর হইয়া। এই তো বেশ কিছু বীজের মাঝে উঠিছে, এখন আমি এগুলা ফোটের মাঝে লাগাইব। তো আমি একটা কন্টেনার আনলাম, কন্টেনার মাঝে আমি কম্পোস্ট দিয়ে আনছি, আনার পরে এখন বীজগুলো লাগাইব। আর বীজ লাগানোর আগে আমি এরকম হোল করিয়া নিব। তো আমি কয়েকটা হোল করিয়া নিছি, এখন বীজগুলা এই যে রুট রুট নিচের দিকে দিয়া এরকম রাখি দিব, রুট সাইড নিচের দিকে। এই তো আমি সবগুলোর মাঝে বীজগুলা দিয়া দিছি সব হোলের মাঝে। আর কিছু বীজ রয়েছে আমি অন্য একটা ফোটের মাঝে লাগাইব। এখন উপর দিকে কম্পোস্ট দিয়া দিব। তো এখন আমি পানি দিয়া দিব। তো আমি একটা স্প্রে বটল নিলাম পানি দেওয়ার লাগে, আপনারা যে কোনো কিছু দিয়েও পানি দিতে পারবেন। এরকম আমি স্প্রে করে নিয়ার যাতে বীজগুলা ভিজা থাকে আর মাটিটাও কম্পোস্টও একটু ভিজা ভিজা থাকে। তো অত বেশি পানি দিবা না, বেশি পানি হয়ে গেলে আবার যে রুট আছে রুটগুলো নষ্ট হয়ে যাব, বীজগুলো নষ্ট হয়ে যাব, পচে যাব। এখন আমি কাভার করিয়া প্লাস্টিক দিয়ে কাভার করিয়া নিব। আমি একটা ক্লিন ক্রিম দিয়ে নিই আর, আপনারা যে কোনো কিছু দিয়ে একটা প্লাস্টিক দিয়ে কাভার করিয়া নিবা। প্লাস্টিক দিয়ে কাভার করে নিলে ভিতরটা একটু গরম থাকবো, বেশি বাতাস ঢুকতো না আর বীজ থাকি গাছগুলো উঠতে খুব তাড়াতাড়ি উঠবো। তো এখন আবারও আমি বয়লার রুমে নিয়ে রাখবো, গরম প্লেসও অথবা যে কোনো জায়গা ঘরের মাঝে, যে কোনো জায়গা যদি গরম প্লেস থাকে গরম জায়গা থাকে এই জায়গার মাঝে রাখবা। তো আমি অপেক্ষা করি আর গাছ ওঠা পর্যন্ত, গাছ ওঠার পরে আবারও শেয়ার করবো। তো এখন আমি নিয়ে বয়লার রুমে রাখি আর।
এই তো আমার ক্রোশেটর গাছ, খুব সুন্দর উঠিছে। আমি উইন্ডোসেলের মাঝে রাখছি, 3 দিন হয়ে গেছে আমি বার করি আনার। ব্রয়লার রুম থেকে আনছি আমি 3 দিন আগে, এখনো একটা উটের। খুব সুন্দর উঠিছে এগুলা। এই তো 2 উইকস পরে আমি দেখাই আর আমার কসেটর গাছ কতটুকু বড় হয়েছে, মাশাল্লাহ আর একটু বড় হয়ে গেছে। এখন দেখতে পারা খুব সুন্দর হয়েছে গাছগুলা। যদি ভালো লাগে আমার এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই রে সাথে থাকার লাগি। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকুক, আল্লাহ হাফেজ।